করোনা যেন পিছুই ছাড়ছে না বিটিএস সদস্যদের। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের 49তম আসরে অংশগ্রহণের পর কে পপ ব্যান্ডের 3 সদস্য আক্রান্ত হয়েছিলেন কোভিড-19। জানুয়ারির শুরুর দিকে আরএম, জিন ও সুগা কোভিড থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠতে না উঠতেই আরেক ভোকাল জিমিনের কোভিড পজিটিভ হওয়ার খবরে চিন্তিত ভক্তরা। সোমবার জিমিনের বর্তমান স্বাস্থ্য সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় এ ব্যান্ডটির ব্যবস্থাপনা সংস্থা বিগ হিট মিউজিক। সেখানেই তার কোভিড পজিটিভ হওয়ার খবরটি জানা যায়। বিবৃতিতে বলা হয়, 30 জানুয়ারি বিকেলে হঠাৎ পেটে ব্যথা সহ হালকা গলা ব্যথা অনুভব করেন জিমিন। সাথে সাথেই পরীক্ষার জন্য হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে যান এবং পিসিআর পরীক্ষা করান। সে সময় তার তীব্র অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। মরার উপর খাড়ার ঘা হিসেবে করোনাও পজিটিভ আসে। গতকাল 31 জানুয়ারি ভোরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করা হয়েছে এবং তা সফল হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। শিল্পীদের স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলে জিমিনকে দ্রুত সুস্থ করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে হাসপাতালে কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন এই 26 বছর বয়সী কে পপ তারকা। জনপ্রিয় এই তারকার সুস্থতার জন্য ভক্তদের প্রার্থনা আর অফুরন্ত ভালোবাসায় জিমিন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী বিগ হিট মিউজিক। এই পুরো সময়টাতে জিমিনের সঙ্গে বিটিএস এর অন্য সদস্যদের কোনো যোগাযোগ ছিল না বলে নিশ্চিত করেছে সংস্থাটি। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।